বিশ্বাস করো আম্মার, তিনি স্বপ্নে যা যা দেখতে পান পরবর্তীতে একটা সময় সেই স্বপ্নগুলোই বাস্তবে পরিণত হয়। যদি দুনিয়ার শেষ প্রান্তেও থেকে থাকেন, তবুও সেখানে আমি পৌঁছাব। আমি কখন সেই নবীর দেখা পাব মালিক? তোমার দয়া বর্ষণ করো এই বান্দার ওপর হে রব। রমজান মাসে আল্লাহর ইচ্ছায় নবীজিকে সম্মানিত করার উদ্দেশ্যে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বার্তা নিয়ে হাজির হন যখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আজকের রাতটা খুবই অদ্ভুত, এমন অদ্ভুত রাত আমি আগে কখনো দেখিনি। আমি আমার ৪০ বছরের জীবনে দেখিনি এমন কিছুই হয়তো মক্কাতে ঘটতে যাচ্ছে, কিন্তু কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে। বহু বছর ধরে এই জাতি তাদের নবীর জন্য অপেক্ষা করে আছে। খুব শীঘ্রই আরবের মানুষ সেই নবীর সাক্ষাৎ পাবে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, তিনি সেই নবী। ও জাইদ, যদি আরো বেঁচে থাকতে পারতাম এসবই ভাবতাম ভাবতাম যদিও এইসব ভাবনা আমাকে বারবারই কাঁদাচ্ছে। আমি আশ্চর্য হয়েছিলাম বিবি খাদিজার কথা শুনে। এই অপেক্ষা অনেক দীর্ঘ হয়ে গেল বোন খাদিজা, আমি আরো অধৈর্য হয়ে গেছি তখন থেকে, যখন পাদ্রীদের মুখে শুনলাম এই সেই মুহাম্মদ যিনি ধর্মের বিরুদ্ধে সকল অত্যাচারীদেরকে পরাজিত করবেন, তিনি চারিদিকে সত্যের আলো ছড়িয়ে দেবেন, মানুষকে সত্য ও আলোর পথ দেখাবেন। যে তার সাথে যুদ্ধ করতে আসবে সে ধূলিসাৎ হয়ে যাবে, আর যে শান্তির খোঁজে আসবে বিনিময়ে ভালো কিছু পাবে। যদি সমগ্র কুরাইশ তার বিরুদ্ধে যায়, যদি সমগ্র মক্কার মানুষ একত্রিত হয়, আমি সেই সময়ের সাক্ষী হলে তার সাথে জিহাদে অংশ নেব। যখন সেই দিন আসবে আত্মবিশ্বাসীদের জন্য সেটা নিদর্শন হবে। আর যদি সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকার সুযোগ না পাই তাহলে হব সবচেয়ে হতভাগা। খাজরাজ এবং আস গোত্রের সহযোদ্ধারা, এটাই সেই সময় যার জন্য আমরা প্রতীক্ষায় ছিলাম। নবী মুহাম্মদের সংগ্রামে অংশ নিয়ে আমরা যুদ্ধ করব খাইবার ও ফাদকদের মতো বীর বিক্রমে। এমন কিছু ঘটতে চলেছে যা আগে কখনো ঘটেনি। কে এসেছেন? বাবা, আমি ওয়ারাকা। আপনি এসেছেন, আসুন ভেতরে আসুন। তোমাকে কিছু কথা বলা জরুরি, তাই এত রাতে ছুটে এলাম। হে রাব্বুল কাবা, কি কি হতে যাচ্ছে আল্লাহই ভালো জানেন। তোমার আব্বা এবং আমার ভাই যায়েদ ইবনে ওমর বিন নফেল শেষ নবীর জন্য অপেক্ষা করছিলেন, ওই অবস্থাতেই ইন্তেকাল করেন। আল্লাহর প্রেরিত রাসুল সবাইকে পথ দেখাবে সাঈদ। সেটা শুধুমাত্র মক্কার মানুষকেই নয়, পুরো দুনিয়া, পুরো দুনিয়ার মানুষকেই। আহ, তুমি তাকে অবশ্যই অনুসরণ করবে সাঈদ, স্রষ্টাকে স্মরণ করবে। ওয়াড়াকা চাচা, ভেতরে আসুন। সময়কে কাজে লাগাও সাঈদ, নবীর দেখানো শান্তি ও আলোর পথ অনুসরণ করো। কথা দিলাম কসম আল্লাহ, কথা দিলাম আমি সাঈদ ইবনে জাহিদ ইবনে আমর ইবনে নুফাইল। তাইফ গোত্র, তোমরা এটা কি করলে? কৃতদাসদের মুদ্রাও দিলে, আবার সাথে দাসত্ব থেকেও মুক্তি দিলে তোমরা। এখন আমাদের
আর কিছুই করার নেই, অপেক্ষা করা ছাড়া। এ কি ভয়ঙ্কর ব্যাপার, কি ঘটছে, সব কি ঘটছে? এসব কি ঘটছে বেলাল? আমার বিশ্বাস এই অদ্ভুত রাত সব কৃতদাসদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় এগিয়ে আসছিল, শয়তানদের উপাসকেরা নিজ নিজ জায়গায় বন্দী হয়ে যাচ্ছিল, আর কানে বারবার নবীজির উদ্দেশ্যে দেয়া মহান আল্লাহ তাআলার সতর্কবাণী শুনছিল। বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎ পথ প্রদর্শন করে, ফলে আমরা কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা আর কখনো আমাদের পালনকর্তার সাথে অন্য আর কাউকে কোনোভাবেই শরিক করব না। চারবার একটা অলৌকিক কণ্ঠ আমাকে বলল সমগ্র জাতির একজন নবী, একজন নবীর আগমন সম্পর্কে। কি কারণে অপেক্ষা করে আছো সুয়াদ? জাদুবিদ্যার ভাগ্য গণনার দিন কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? যদি আমার অনুসারীদের কথা সত্য হয়, তাহলে কি সুয়াদ জিন আর শয়তানেরা নিজ নিজ জায়গায় বন্দী হয়ে যাবে যেখানে তারা উপাসনা করত? যার যা হক এবং অধিকার তাকে তা অবশ্যই দিতে হবে। জি অবশ্যই। দোহা লাগে কিছু বলুন আমাকে। কি জানতে চাও? স্রষ্টা দয়া করুক, একেশ্বরবাদী আর নবী ইব্রাহিম সম্পর্কে বলুন। তুমি এমন বিষয়ে কথা বলছো যে বিষয়ে আজকাল কেউ কথাই বলে না। গণমানুষের কাছে এমন একজন নবী আসবেন যিনি আসবেন পবিত্র ভূমি থেকে এবং তিনি তোমাদের শান্তির পথ দেখাবেন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হে আমার পরিবার, পূর্ণ বিশ্বাসে আবার বলুন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে মুসাব, বলছি এখন শুধু তোমাকেই বলবো, অন্য কাউকে কিছুই বলবো না, কারণ তার আদেশ এখনো আসেনি। আচ্ছা বলো, আমি বিষয়টা গোপন রাখব। প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী বিবি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে আবু বকর ও আবু তালিবের পুত্র আলী রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে আমার জাইদের একান্ত বিশ্বাস, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং মনোনীত রাসুল। আরো কিছু বলো জাহিদ, আরো জানতে চাই। হ্যাঁ বলছি মুসাব,
হে মুহাম্মদ, আপনি সমগ্র মানব জাতির নবী। কি দুর্ভাগ্য, যখন আপনি বার্তা নিয়ে আসলেন আমি তখন বৃদ্ধ, আমার মধ্যে অল্প কিছুই শক্তি কেবল বিদ্যমান। যদি আমি বেঁচে থাকি আপনার সমর্থনে কুরাইশদের বিরুদ্ধে লড়াই করব আল্লাহর বাণী প্রচারের জন্য। অবিশ্বাসী ভণ্ড মুশরিকের হিংসা আপনার আদর্শের পথে বাধা হয়ে দাঁড়াবে সব সময়। মা খাদিজা তাকে বললেন, আল্লাহ আপনাকে অবশ্যই অপমানিত হওয়া থেকে রক্ষা করবেন। আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখেন, দরিদ্রদের সাহায্য করেন, মেহমানদারিতেও অতুলনীয়। মা খাদিজা তারপর ওনার চাচাতো ভাই ওয়ারাকার কাছে নিয়ে গেলেন। তিনি তো সেই বিজ্ঞ লোক যিনি মক্কার লোকদের ধর্মকে মানতেন না, তিনি অত্যন্ত জ্ঞানী একজন লোক। তো ওয়ারাকা তখন কি বললেন? নবীজি মুহাম্মদ ওয়ারাকা ইবনে নফেলকে হেরা গুহার ঘটনা সম্পর্কে বললেন, আর এই আয়াতগুলো তিলাওয়াত করে শুনালেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এটা বলে তিনি শুরু করলেন। পাঠ করুন। আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। ওনার কথাগুলোর গভীরতা অসাধারণ। ওয়ারাকা বিন নফেল কথাগুলো শোনার পর নবীর উদ্দেশ্যে আনন্দ ধরে রাখতে না পেরে তখন বললেন, মা মরিয়মের পুত্র, নবী হযরত ঈসা আলাইহিসসালাম আপনার কথাই বলেছিলেন। নবী মুসা আলাইহিসসালামের কাছে আল্লাহর বার্তা নিয়ে যে ফেরেশতা এসেছিলেন, সেই ফেরেশতা বার্তা নিয়ে আপনার কাছেও এসেছিলেন। আপনি আল্লাহর প্রেরিত রাসূল, ধর্ম রক্ষার যুদ্ধে আপনি সামনে থাকবেন। এটা কোন সময়ের কথা বলছো জাহিদ? শুনে মুসাব নবীর ওহিলাভের কথা জানতে পেরে ওয়ারাকে বলেছিলেন, ধৈর্যশীল হয়ে অলৌকিক কণ্ঠ বোঝার চেষ্টা করতে। তিনি আবার সেই কণ্ঠে শুনতে পারলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সব প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহর প্রতি, যিনি নিতান্ত মেহরবান ও দয়ালু, বিচার দিনের একমাত্র অধিপতি। তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের তুমি সরল পথ দেখাও, সেই পথে যাদের তুমি নেয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে। কোথায় যাচ্ছ? মক্কায়। কথাগুলো গোপন রেখো মুসাব, আমি শুধু তোমাকে বলেছি কারণ তোমাকে খুব পছন্দ করি, যেন আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত হতে পারো। আল্লাহর প্রেরিত বার্তাবাহক, আল্লাহ তার মাধ্যমে শান্তির ধর্মের বার্তা পাঠিয়েছেন। কাঁদছ কেন তুমি ওবায়দুল্লাহ? ওরাকে বিন্না ফেলার নেই, যার ধর্মীয় জ্ঞান ছিল অসাধারণ। কিন্তু সেই বৃদ্ধ ওয়ারাকা বিন নওফেল কখনোই আমাদের ধর্মীয় বিশ্বাসকে অনুসরণ করতে রাজি হননি।
তাচ্ছিল্য করবেন না আবুল হাকাম। আরে না, অনেক দিনই তো বেঁচেছে সে। আসাদ গোত্র তাকে যদি সুরক্ষা না দিত মক্কার লোকেরা কবে বের করে দিত? আপনাদের অনুসরণ না করা সেই জ্ঞানী আর নেই। তার আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে জাহিদ বিন উমর বিন নুফাইল আর উসমান ইবনে হুয়াইরিস। তারা খুন হয়েছিলেন। মক্কার মানুষ নিজেদের অনুশাসন আর প্রথার বিরোধিতাকারীকে কখনোই প্রশ্রয় দেয় না। আমার প্রিয় পুত্র মুহাম্মদ এবং তার সাথে আলী এভাবে মাটিতে কেন সেজদা দিচ্ছে? কি করছে তারা আসলে? ওরা মাথা নত কেন করে আছে? কোথায় যাচ্ছ আবুজর? মক্কায় যাব। হঠাৎ মক্কায়? হজের তো কোনো সময় হয়নি, ওমরা করতে যাচ্ছ নাকি? মক্কায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেগুলো আমি দেখতে চাই। কেন আমাদেরকে ডেকেছ আবু বকর? মনে হচ্ছে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে সাক্ষাৎ করতে চাইছো। বিষয়গুলো আপাতত গোপন রাখাটাই আমাদের কর্তব্য, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট থেকে এমন নির্দেশই পেয়েছেন। হঠাৎ তুমি এখানে মুসাব? আমি মোহাম্মদ বিন আবদুল্লাহর সাথে দেখা করতে চাই। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই আসছি। মোহাম্মদ ধর্মীয় বিশ্বাসের যে ধারণা নিয়ে এসেছে সেটা কুরাইশদের।